নির্বাচন তো অবশ্যই আমরা আশা করছি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে, কারণ হচ্ছে কি তবেই হচ্ছে কি সুন্দর নির্বাচন হয়। নির্বাচনের মধ্যে যে ভোটের যে আনন্দ, ভোটের উৎসব, সেই উৎসবকে আমরা আবার ফিরে নিয়ে আসার চেষ্টা করবো। যে মানুষগুলি ভোট দিতে যায় না, যারা মনে করে ভোটের কোনো মূল্য নেই, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো যে আপনার ভোটটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। বিশেষ করে নতুন যারা আছে, নতুন প্রজন্ম, তাদেরকে বোঝাবো আপনাদের মাধ্যমে, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে, আমার ভাইদের মাধ্যমে, যে প্রত্যেককে ভোট কেন্দ্রে আসতে হবে, ভোট দিতে হবে, ভোট দিয়ে যাচাই বাছাই করে আপনার পছন্দের মানুষকে নির্বাচন করতে হবে। আমাকে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, বাট আপনাদের কতটুকু ভালো লাগে, কতটুকু ভালোবাসা আমার সাথে আছে, সেটা কিন্তু ভোট দিলে আমি বুঝতে পারবো। এবং আমার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আমি আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালোবেসে আপনাদের জন্য কাজ করবো। আমাদের মাননীয় মেয়র মহোদয় ফজলুর তাপস সাহেব কিন্তু ইতিমধ্যেই ধানমন্ডিকে একটা অন্য জায়গায় নিয়ে গেছেন। ধানমন্ডি সহ এই যে আমার যে ঢাকা 10 হাজারিবাগ নিউ মার্কেট পালাবাগান সহ এই পুরো এরিয়াটা কিন্তু অন্য একটা জায়গায় নিয়ে গেছেন। একসময় যে সমস্যাগুলো আমরা দেখুন সেই সমস্যাগুলি একসাথে রয়েছে, তারপরও যেই ছোটোখাটো যে ব্যাপারগুলো আছে সেগুলি নিয়ে আমরা কাজ করবো। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে জয় আমাদের নিশ্চিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশ্বাস করে আমার উপর আস্থা রেখে এই 10 নম্বর আমি একজন আমরা ইনশাআল্লাহ জয় নিয়ে আসবো। সেভাবে সবাইকে সাথে নিয়ে, সবাইকে নবীন প্রবীর সকল নেতা কর্মী যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সবাইকে সাথে নিয়ে, সবাইকে পাশে সাজা। আর আমার কাজটাই ছিল মানুষকে নিয়ে। আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে শুটিং করেছি, সবসময় কিন্তু মানুষের সাথেই আমার কাজ, দেশের প্রান্তিক জনগণ থেকে শুরু করে সব সময় মানুষের সঙ্গে আমার একটা দারুণ যোগাযোগ সবসময় ছিল। আর মানুষের সাথে থাকতে, মানুষকে নিয়ে থাকতে আমার, এবং আমার আশপাশে যারা আছে তাদেরকে শৃঙ্খলিত করে, যাতে করে কেউ আমাদের না পারে যে এরা এই অন্যায়টা করেছে, এরা এই খারাপ। বাংলাদেশে শুরু হয়েছে এই এই 32 নম্বর আসলে আমাদের মহান এখান থেকে 7ই মার্চের দেশে ভাষণের প্রিপারেশন শুরু হয়েছে। এখানে বেড়ে উঠেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ পুরো পরিবার। আবার এইখানে ঘাতক দালালদের কাছে নিয়মন গরিবের গুলিতে বঙ্গবন্ধু তার পুরো পরিবার সঙ্গে তার রক্ত, তাজা রক্তের রক্ত এখনই 32 নম্বর দাঁড়িয়ে আছে। এটা এখন আমাদের চালু এই 32 নম্বরকে ধানমন্ডিতে, এই ঐতিহাসিক জায়গাকে, ইতিহাস এলাকার মানুষকে ধানমন্ডি থেকে শুরু করে হাজারিবাগ এই সমস্ত এলাকার মানুষজন, আমি এই যে ধানমন্ডির আমার শিল্প সংস্কৃতি শিল্প সুন্দর করে